সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পদ্মার বাগের মাছ। এই বাগেরটি কিন্তু সচরাচর এই ধরনের বাগের মাছ দেখা যায় না। এটা হচ্ছে মৈনটঘাট মাছের আড়ত, পদ্মার বাগের মাছ। আমরা একটু দেখবো নিলামে কত টাকা বিক্রি হয় এই বাগের মাছটি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই বাগের মাছ কেনার জন্য, অনেক মানুষ দেখতে পাচ্ছেন। বিশাল বাগের মাছ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাগের মাছ কেনার জন্য এখানে অসংখ্য মানুষ। আর আমরা দেখবো এই বাগের মাছটা কত দামে বিক্রি হয় আসলে। আপনি কোথায় গেছিলেন? ১৪,০০০ টাকায় বিক্রি হলো বিশাল পদ্মার বাগের মাছ। এই সাইড অন্ধকার, সেই সাইড অন্ধকার, সেই ভাই সেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার বিশাল বাগের মাছ। এই মাছটি বিক্রি হলো ১৩,৫০০ টাকায়। আশিক ভাই এই মাছটি বিক্রি করলেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ এই বাগের মাছটি দেখার জন্য। সচরাচর মৈনটঘাট মাছের আড়তে এত বড় সাইজের বাগের মাছ দেখা যায় না। এই বাগের মাছটি মিনিমাম ২০ কেজি থেকে কিন্তু ২৫ কেজির মতো হবে। দেখতে পাচ্ছেন বিশাল পদ্মার বাগের মাছটা কিনলেন মিরপুরের এক আঙ্কেল। দেখতে পাচ্ছেন বিশাল বাগের মাছ কিনলেন, মিরপুর থেকে আসছে। মাছ কি আপনি নিলেন? ওই যে ওই ভাই নিছে। আচ্ছা আচ্ছা, আর দিটো কত হইলো? আর সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন মৈনটঘাট মাছের আড়তে পদ্মার খাওড়া মাছ। আর এই মাছগুলো নিলাম থেকে কেনা হয়েছে মোটামুটি কেমন দামে? ২৪০০ টাকা দিয়ে কেনা হয়েছে নিলাম থেকে। এই মাছগুলো নবাবগঞ্জ বাজারে বিক্রি হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পদ্মার ফুলি মাছ, খুবই তরতাজা ফুলি। দেখতে পাচ্ছেন এখানে ফুলি মাছ কেমন দাম এই মৈনটঘাট মাছের আড়তে? জাফর দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফুলি মাছ ১৩০০ টাকা। মোটামুটি এই তিনটা ফুলি ১.৫ কেজি বা ২ কেজির মতো হবে। খুবই তরতাজা মাছ। আর এখন যেহেতু বর্ষার পানি শুকিয়ে গেছে, আর এই যেহেতু পানি পদ্মার পানি কমতে শুরু করেছে হিসেবে কিন্তু এখানে মাছ, বড় বড় মাছগুলো এখন ধরা পড়তেছে আস্তে আস্তে। বিভিন্ন রকমের মাছ মৈনটঘাট মাছের আড়তে। ¡Gracias!
মোটামুটি কত হইল দাম? সাড়ে আট হাজার টাকা দেখি, 8,500 টাকা। মৈনটঘাট মাছের আড়তে দেখতে পাচ্ছেন বড় সাইজের পাঙ্গাস মাছ। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই ধরনের পাঙ্গাস মাছ এই মৈনটঘাট মাছের আড়তে আপনারা দেখতে পাবেন। মাছের ছবি তুলি দর্শক, আমরা একটু দেখবো এখানে মাছের মেলা কিরকম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মৈনটঘাট মাছের আড়তে পদ্মার তাজা মাছ। এই মাছগুলো নিলাম থেকে কেনা হয়েছে। সবগুলা মোটামুটি কেমন দাম পড়লো? একটু বেশি পেলাম, 11,500 পড়ছে। 11,500 কক্সবাজার খুবই জমজমাট। ভালো করে ধান তাহলে ভালো করে